আলাইকুম। ওরাকল অ্যাপেক্সে ক্রোমে ইদানিং একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে ফিল্ডে কোনো কিছু লিখতে গেলে ফিল্ডটা হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই যে এই ফিল্ড, হ্যাঁ, এই যে আমার নমিনি নেম, এখানে আমি কিছু লিখতে যাচ্ছি কিন্তু এটা কী লিখতেছি এটা হাইড হয়ে যাচ্ছে। এটা ক্রোমে ইদানিং আপডেট করতেছে, ক্রোম ব্রাউজারটা, গুগল ক্রোম, এই কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। হ্যাঁ, তো এই গুগল ক্রোমে কী কারণে প্রবলেম সেটা জানি না, তবে এটা সলভটা কীভাবে হচ্ছে সেটা আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা সলভ করতে গেলে মূলত যে কাজটা করতে হবে, আমাদের যে এই থিম রোলার আছে ওরাকল অ্যাপেক্সে, এই থিম রোলারে আমরা চলে যাব। থিম রোলারে যাওয়ার পরে যে কাস্টম সিএসএস, সবার নিচে যে কাস্টম সিএসএস আছে, এই কাস্টম সিএসএস এ একটা কোড লিখে দিতে হবে। সেটা হচ্ছে এই যে আমি কোডটা এখানে রাখছি, এই কোডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। হ্যাঁ, আপনাদের যাদের লাগবে এটা করে নেবেন। এখানে দেওয়ার পরে এটা সেভ করে দিলাম, আমি এই নামে রাখতেছি সেভ। সেভ হয়েছে, হ্যাঁ সেভ হয়েছে, আমি কেটে দিলাম। নমিনি অ্যাড করতেছিলাম, দেখেন এই যে নমিনি ফিল্ডটা হাইড হয়ে যাচ্ছিল, এখন কিন্তু আর নমিনি ফিল্ডটা হাইড হচ্ছে না। এই যে আমি লিখতে পারতেছি, এই দেখেন আমি লিখতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, কোনো ফিল্ডে হাইড হচ্ছে না। তো এতটুকুই ছিল। আর এই সিএসএস, এই কোডটুকে আপনারা চাইলে ডট সিএসএস এক্সটেনশন ইউজ করে এই ফাইলটাকে আমরা স্ট্যাটিক, এই স্ট্যাটিক ফাইল যেখানে আপলোড করি শেয়ার কম্পোনেন্টসের ভিতরে, সেখানে আপলোড করে দেখালেও চলবে। তাতে আমি বলতে চাচ্ছি আমরা যে সিএসএস ক্লাসগুলো আপলোড করি, এই যে স্ট্যাটিক ফাইল অ্যাপ্লিকেশন, এখানে আপলোড করলেও আমরা ওগুলো পেয়ে যাব। এই যে যেমন কাস্টম মেনু ডট সিএসএস, এরকম আমরা এই কোডটাও যদি ডট সিএসএস এক্সটেনশন ইউজ করে রাখি, এবং এটা যদি আমাদের অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করি, অ্যাপ্লিকেশনে ইউজ করি বলতে বোঝাচ্ছি এই যে আমাদের ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস থেকে যদি আমরা এডিট মোডে যাই, এখানে যে ক্যাসকেডিং স্টাইল শিট, এখানে আপনার ওই যে ফাইলটা এখানে রেখে দিলে এটাও কিন্তু হবে। দুইভাবেই করা যাবে, আমি একভাবে দেখালাম থিম রোলারে রেখে। ঠিক আছে, এতটুকুই ছিল, ধন্যবাদ।